রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি। রাধা রাম সুমলিত গৌরাঙ্গ। পদকর্তা কলম দিচ্ছি, তুহাগুন সুজিতে তোমারি ধার, জননী কত সুজিতে বলছে বৃন্দাবন চন্দ্র যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আজকে এই কলিযুগের নবদ্বীপের মাঠে তিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা বাবা, ভগবানের কি বৃন্দাবনে কোনো খাওয়া করার অভাব ছিল? যার পিতা লক্ষ লক্ষ গরিব মানুষ, নন্দ মহারাজ আছে, তাহলে ভগবানের কি খাওয়ার অভাব থাকতে পারে? পারে না। তাহলে ভগবানের কি বন্ধু বান্ধবের অভাব ছিল? ছিল না। তার কত সখা ছিল বৃন্দাবনে? তাহলে ভগবান আমার, তিনি এত সখাদের ভালোবাসা ছেড়ে, এত প্রেম ছেড়ে তিনি কেন এই কলিযুগে নবদ্বীপের মাটিতে আসলেন, তাই না? আজকে বেলা প্রশান কালে শ্যামসুন্দরের সঙ্গে রাধারানী আর সতীগণদের দেখা হয়েছে। এইবারে ললিতা বলছে, আচ্ছা শ্যামসুন্দর, আচ্ছা তুমি তো এই জগতের সব কিছু নাকি পারো, তাহলে আমি আজকে একটা কাজ বলবো, তুমি আমাকে করে দেখাতে পারবে? শ্যামসুন্দর বলছে, হ্যাঁ কেন পারবো না, নিশ্চয়ই পারবো, বলো দেখি কি করতে হবে। তখন ললিতা মা শ্যামসুন্দরকে বলছে, আচ্ছা শ্যামসুন্দর, তাহলে তুমি কেমন পারো দেখি, তুমি আজকে আমাদের রাধারানী সেজে দেখাও। ভগবান আমার বলছে, বেশ আমি কেন পারবো না, আমি আজকে রাধারানী সেজে দেখাবো। এদিকে মা ললিতা সখীগণ সবাই মুখে হাত চাপা দিয়ে হাসছে মুচকি মুচকি। কেন হাসছে? বলছে, আমাদের রাধারানী কোথায়, এত ফর্সা, কত সুন্দর দেখতে, আর তুমি কি না এই কেলে ছোকরা, তোমার গায়ের রং কি কালো, আর তুমি সাজবে কি না আমাদের রাধারানী, বললেই এমনি হল। তখন মা এই কথা শুনতে পেয়ে শ্যামসুন্দর আমার বলছে, আহ আমার গায়ের রং না হয় একটু কালো, তাতে কি হয়েছে, দাও দেখি রাধারানীর স্বর্ণ কাচুলি ভূষণ অলঙ্কার আমাকে দাও, আজকে আমি রাধারানী সেজে দেখাবো। এইবার মা কি করেছে, রাধারানীর সেই কাচুলি ভূষণ নিয়ে আজকে শ্যামসুন্দরের হাতে দিয়েছে। এইবার শ্যামসুন্দর আমার কি করেছে, সেগুলো নিয়ে সুন্দর করে পরিধান করে ললিতা অশোকীগণ, এই যে দেখো তো আমাকে কেমন লাগছে, রাধারানীর মতো কি লাগছে? ওমা ভাল লাগছে, সেজে ভাল লাগছে, আমি তো সাজিনি, ভালো কি লাগবে, যাই হোক। তখন ভগবান
ভগবান শ্যামসুন্দর আমার হয়েছে। আচ্ছা দেখো তো আমাকে কেমন লাগছে, এইবার সখীগণ ললিতা সবাই ভগবানকে দেখে বলছে শ্যামসুন্দর।
তোমার লাগিয়া ধ্বনি বৃন্দাবন ছলি আমি করিব শ্রী নব দীপে বলছে তোমার লাগিয়া ধ্বনি বৃন্দাবন ছাড়ি আমি করিব শ্রী নব শুনে বলছে প্রভু তুমি যদি এই বৃন্দাবন ছেড়ে চলে যাও তবে আমি কেমন করে থাকবো, তুমি যদি এই বৃন্দাবন ছেড়ে চলে যাও আমি থাকতে পারবো না প্রভু। তুমি তো জানো যে এই কুলে তুমি ছাড়া আমার আর কেউ না, জন্মগ্রহণ করেছিলেন।
হচ্ছে গুপ্ত। এই দাস গুপ্ত গোপী ব্যতীত এই রাজ দর্শনের অধিকার কিন্তু কারোর ছিল না, এই রাজ দর্শন করার অধিকার ছিল না। কিন্তু আজকে আমরা কলিযুগের মানুষরা কিন্তু রাজ দর্শন করতে পারছি, প্রত্যেক হরিবাসরে কিন্তু রাজ হচ্ছে। তাহলে এটা কিন্তু সম্ভব হয়েছে বাবা মহেশ্বর বলে। তার একদিন রাজ দর্শন করার খুব ইচ্ছা হয়েছে যে আজকে ভগবান সতীদেব নিয়ে রাস করছে, আমি সেই রাস আজকে দর্শন করব। আর সেই রাসকুঞ্জের দাঁড়ি ছিল মা শঙ্করী, অর্থাৎ বাবা ভোলানাথের স্ত্রী মা শঙ্করী। তো বাবা আমার মনে মনে করছে যে আমার স্ত্রী যে কালে ওই রাসকুঞ্জের দাঁড়ি, তাহলে ওই রাস দর্শন করায় আমার কোনো অসুবিধা হবে না। ঘরের লোক রাসকুঞ্জের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমার প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না, আমি ভালোভাবে ভগবানের রাস দর্শন করে আমি ফিরে আসবো কৈলাসে। এই মনস্থির করে মা বাবা মহেশ্বর এখন কি করেছে, গোপিনীর ছদ্মবেশ ধারণ করে ভগবানের ওই রাসকুঞ্জের দাঁড়িয়ে গেছে, গিয়ে শঙ্করীকে বলছে আমাকে দ্বার ছেড়ে দাও। তুমি যতই ছদ্মবেশ ধারণ করো বাবা, স্বামী স্ত্রী কিন্তু স্বামীকে ঠিক চিনতে, স্ত্রী কিন্তু স্বামীকে ঠিক চিনতে পারে, ঠিক একইভাবে বাবা চিনতে পেরেছে। চিনতে পেরে বলছে স্বামী তুমি অমন করে ছদ্মবেশ ধারণ করে ভগবানের এই রাসকুঞ্জে কেন এসেছ তুমি? তখন বাবা মহেশ্বর আবার বলছে শঙ্করী তুমি আমাকে দ্বার ছেড়ে দাও, আমি ভগবানের ওই রাস দর্শন করতে চাই। তখন মা শঙ্করী বলছে না প্রভু, এই রাস তোমার যে দর্শন করা হবে না, কারণ এই রাস হচ্ছে গুপ্ত, গোপী ব্যতীত এই রাস দর্শনের অধিকার কারো নেই, আর তুমি আজকে এই রাস দর্শন করতে পারবে না, আমি তোমাকে প্রবেশ করতে দেব না, তুমি ফিরে যাও কৈলাসে। তখন বাবা মহেশ্বর আমার মনে মনে চিন্তা করছে আমি তাহলে এই রাস দর্শন করতে পারবো না, ভগবানের রাস আমি দর্শন করতে পারবো না। তবে শোনো শঙ্করী, আমি এই রাসকুঞ্জের দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি যে আগত কলযুগে আমি এই রাস প্রত্যেক কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাইব। তাই বলতে বাবাকে একবার বাবা মহেশ্বর ভোলানাথের জন্য আমরা সেই রাস দর্শন করতে পারি। আর বাবা মহেশ্বর ভোলানাথ এই কলিযুগে শান্তিপুরে কুবের আচার্যের ঘরে তিনি নিবাহাদেবীর গর্ভে জন্মগ্রহণ করেছেন। তা বাবা, অদ্বৈত আচার্য ছোটবেলা থেকে ভগবান ছাড়া কিছু বোঝে না, ভগবান ছাড়া কিছু জানে না, সারাদিন ভগবানের কাছে পড়ে থাকে, হরিনাম গায়, কৃষ্ণ নাম গায়। মা মনে মনে চিন্তা করছে যে ছেলের সুর তো আমি ভালো বুঝছি না, এ তো সারাদিন হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, যদি এ সংসার ত্যাগ করে, যদি গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যায় তখন কি হবে? তাই মা আমার মনস্থির করলেন যে আমি ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই বলে মা সে কী করেছে, মা আমার অদ্বৈত আচার্যকে একটা সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ দিয়েছেন, না তার নাম কি সীতাদেব। সেই সীতাদেবের সঙ্গে আজকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ। তবে এই অদ্বৈত আচার্য প্রত্যেক দিন সুরভনির ঘাটে গিয়ে আকুল প্রাণে আকুল স্বরে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকে, ওগো দয়াময় ওগো করুণা মা, তোমার কি এখনো আসার? এই দেখো দয়া মা, তুমি এসে দেখো আজকে তোমার স্বাধীন ধরা ধামের কি অবস্থা হয়েছে, কি পরিণতি হয়েছে, তুমি একবার এসে দেখো। চারিদিকে পাপাচারে অনাচারে ব্যভিচারে ভরে গেছে, কেউ যে হরি নাম কৃষ্ণ নাম আশ্রয় করে না প্রভু, তুমি এসো, তুমি তো বলো তুমি নাকি ভক্তের ভগবান, ওগো দয়াময় ওগো করুণাময়।
রকমের স্বরে প্রার্থনা করছে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে। ইতাই গৌর হরি বল। Yeah.
ভক্তি থাকে, আকুলতা ব্যাকুলতা থাকে,
থাকে, তাহলে কে বলেছে ভগবান তোমার ডাকে সাড়া দেবে না, ভক্তের ডাকে সাড়া দেবে না? এই যে একটু আগে আপনারা একটা লীলা আস্বাদন করেছেন রঘুনন্দন, সেমন একটা ছোট্ট 5 বছরের ছেলে যার মধ্যে কোনো কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা লোভ লালসা কিছু নেই, আমরা কোনদিন ছুটতে ছুটতে
আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে এই সংসারে পাঠিয়েছো, এই সংসারে যে কত কাজের চাপ, আমি কাজের চাপে তোমাকে ডাকতে পারি না, কিন্তু আজকে আমি তোমার জন্য ভালোবেসে জানিয়ে এসেছি, তুমি সেটাই সেবা করো। কোনোদিন আমরা বলতে পারি না, কিন্তু আজকে সেই ছোট্ট ছেলেটা এক থালা নাড়ু নিয়ে গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে, ওগো করুণাময় গোপীনাথ, তুমি খেয়ে নাও না গোপীনাথ, তুমি খেয়ে নাও না, আমি কতবার করে তোমাকে ডাকছি, কতবার করে তোমাকে বলছি, তুমি কেন আসছো না গোপীনাথ, কেন আসছো না গোপীনাথ, আমি তোমাকে এতবার করে বলছি, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, তবু তুমি আমার কথা শুনছো না। তবে শোনো গোপীনাথ, আমার নাম রঘুনন্দন, দেখি তুমি আসো কি না, তুমি যদি না আসো তোমার চরণে আমি মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়ে দেব, দেখে তুমি আসো কি না। বলে সেই ছোট্ট ছেলে মা ছুটতে ছুটতে ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকে ঠুকে রক্ত দিয়ে দিচ্ছে। ভগবানের সেবা, তারপরে অর্চনা অর্থাৎ ভগবানের পূজা,
অর্চনা, বন্দনা, ভগবানের বন্দনা করা, ওই যে প্রথমে আমি যেটা করব বন্দনা, তারপরে কি বলছি দাস্য অর্থাৎ ভগবানের দাস, সখ্য অর্থাৎ ভগবানের সখা, আর সর্বশেষ হচ্ছে আত্মনিবেদনম অর্থাৎ ভগবানকে সখার মতন করে, বন্ধুর মতন করে ভালোবেসে তার চরণে মন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে দিতে হবে। তাহলে ভক্তিটা তোমার এমন হতে হবে। তাহলে সখার মতো ভালোবাসাটা আমার কেমন? ভগবানের সখারামা একদিন ভগবানের জন্য গাছে থেকে ফল পাচ্ছে, তা সেই ফল পেরে মা কামড় দিয়ে রেখে দিয়েছে। এবার নারদ ঋষি সেই পথ দিয়ে যাচ্ছিল, এসে বলছে সখা তোমরা এমন করে গাছে থেকে ফল পেরে কামড় দিয়ে রাখছো কেন, কি হয়েছে, কার জন্য এই ফল তোমরা পাচ্ছো? তখন সখারা বলছে আমাদের সখা কৃষ্ণের বড় ক্ষুধা পেয়েছে, তাই তার ক্ষুধা নিবারণ করবার জন্য আমরা গাছে থেকে আজকে এই ফল পাচ্ছি। তখন মা এই কথা শুনে নারদ ঋষি অবাক হয়ে গেছে, বলছে কি তোমরা ভগবানকে চোমারা ফল খেতে দেবে? অমা ভগবানকে কেউ আমরা পারবো এ চোমারা ফল খেতে দিতে? পারবো মায়েরা পারবে? যদি ফল কাটতে কাটতে মাটিতে পড়ে যায় সেই ফল তুলে কেউ আমরা ভগবানের থালায় দিই না, দেখি জানি পাপ লাগে, সেই ভয়ে কিন্তু আমরা কেউ দিই। কিন্তু আজকে ভগবানের সখাদের চিন্তা ভাবনাটা শুধু দেখুন, তাহলে তারা হবে না ভগবানের সখা, ভগবানের কাছের মানুষ, তারা কি বলছে দেখুন। বলছে নারদ আমরা এই ফলটা আগে খেয়ে দেখছি যে বনের ফলটা মিষ্টি ফল নাকি তেতো ফল, ফলটা বিষ ফল নাকি ভালো ফল, বনের ফল যদি বিষাই আমরাই আগে মরব, আমরা মরে যাই যাব, কিন্তু আমাদের প্রাণের কৃষ্ণ বেঁচে থাকে। তাদের চিন্তাটা দেখ, বলছে ওই বনের ফল খেয়ে যদি আমরা মরে যাই যাব, আমাদের যাই হয়ে যাক যাক, কিন্তু আমাদের ভগবান কৃষ্ণ ভগবান তার যেন কিছু না হয়, সে যেন সবসময় ভালো থাকে, আমাদের যা খুশি হয়ে যাই যাক, তাহলে সে হবে না ভগবানের সখা। ভালোবাসাটা দেখুন, ভক্তিটা দেখুন, ভগবানকে কত আপন করে ভাবে, তাই আজকে তার এঠো মারা ফল কিনা ভগবানকে খেতে দিতে পারছি, আমরা পারবো? আমরা এরকম কিন্তু আপন ভাবতে পারি না, কত আপন ভাবলে তবে নিজের এঠো মারা বলে ভগবানকে খেতে দেওয়া, আর ভগবানও কিন্তু সেই ফল গ্রহণ করত না, কেন বলতো, কারণ সেই ফলের মধ্যে থাকত ভগবানই ভক্তি, ভক্তি মেশানো ভালোবাসা মেশানো, তাই ভগবান আমারও সেই ফল গ্রহণ। আর এই ভক্তির উদয়টা, এই ভক্তির সঞ্চারটা যতদিন না পর্যন্ত আমাদের হৃদয়ে হবে অন্তরে হবে, ততদিন কিন্তু আমরা কেউ ভগবানের কৃপা লাভ করতে পারবো। আচ্ছা আবার একটা দৃষ্টান্ত দি মায়েদের, তাহলে ভালো বুঝতে পারবে, এই ভক্তি কিন্তু তোমার একদিনে হবে না। আচ্ছা এখানে আমার মায়েরা কেউ সিরিয়াল দেখো, হ্যাঁ কে কে দেখো দেখি, হাত তোলো দেখি, ওমা কেউ দেখো না, তা আমি একা দেখি নাকি, কি ভালো হচ্ছে অনুরাগের ছোঁয়া নাকি, হ্যাঁ আমার কোনো মা সিরিয়াল দেখে না, এটা হতে পারে নাকি, এ মিথ্যা কথা সবাই জানে, হ্যাঁ তামা তা যাই হোক হাত তুলছো নয় বুঝতে পেরেছি, ঠিক আছে তাই সিরিয়ালটা তুমি যে দেখো এইটা কি তোমার একদিনে ভালো লেগেছে, নিশ্চয় একদিনে লাগেনি, দেখতে 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 তবে একটা দেখার প্রতি আগ্রহ বাঞ্ছা জন্মেছে, ওরা আবার খুব চালাক আছে, আগামী পর্বে এমন একটা সিন দিয়ে রাখবে এত ভালো একটা সিন, আপনার পরের দিন মনে হবে যে বাবা আগের দিন তো এত ভালো একটা সিন দেখালো, তাহলে আজকে কি না কি হবে, মা আমার এক ঘন্টা আগে থেকে টিভি ছেড়ে বসে একেবারে সেই সন্ধ্যা থেকে বারোটা পর্যন্ত স্টার জলসা ছেড়ে আমার মাও বসে থাকত, বিরক্ত হয়ে আমরা টিভির লাইন কেটে দিয়েছি, আমার মাও করতো। তো যাই হোক ঠিক তেমন মা এই সিরিয়ালের প্রতি কিন্তু
বাড়িতে আর কি করা হয় আমি দেখেছি। তাই লেবুর আর চাটনি যখন করা হয় লেবুগুলো কেটে ফেলে জারিয়ে রাখা হয়, থাকতে 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 কিন্তু সেটা চাটনি। ঠিক তদ্রুপ মা, একইভাবে তুমিও ভগবানের সেবায় নিয়োজিত থাকতে থাকতে হরিনাম করতে করতে তোমার কিন্তু হরিনামের প্রতি ভগবানের প্রতি সেই ভক্তিটা জন্মাবে, ভালোবাসাটা জন্মাবে। আর যেদিন তোমার অন্তরে হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি জন্মাবে, ঠিক সেদিন তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে, তার ভালোবাসা লাভ করতে পারবে। তোমার মায়েদের কি সন্ধ্যা দিতে গেলে বা সকাল সন্ধ্যে হরিনাম গাওয়া হয়? গাওয়া হয়, ঠিক আছে। আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, তাহলে আমরা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন তো? তাহলে দুটি বাহু তুলে একসঙ্গে একটা সোজা দেখে গান গাবো, যাতে আমার মায়েরা সবাই গাইতে পারে আমার সাথে, ঠিক আছে?